মানে অনেক মেয়েরা রাস্তায় বের হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করব। যেহেতু এই মাসটা গর্বের মাস, এই মাসটা আনন্দের মাস, এই মাসটা উল্লাসের মাস, তাই আমরা উল্লাস করব, আনন্দ করব। তো আমার সাথে থাকতে হবে, আজকে অনেক প্রোগ্রাম আছে, অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন আর আমার সাথে থাকবেন। চলেন আজকে ঘুরে আসি আপনাদের সাথে। আসলে আমরা একটু নাচলাম, নাচার পর গাইমে গেছি, আমি একটু ভিডিও করলাম। এই যে এরা নাচে নাই, এই যে অপি সে আজকে নাচে নাই, এরা খুব ভালো নাচছে। তো তোমাদের প্রোগ্রাম কি ভালো লাগতেছে ভাই? এরপরে আসলে ডিজে নাচের সাথে চটপটি আছে, খেলা কি হবে? যেটা আমাদের আকাশ সত্যি সেলিব্রিটি দশটা তোমার ভাই, যাও রাখি কিছু বলবা ভাই। হ্যাঁ কিছু বল, কি বলবো, এত এনজয়ের মধ্যে তো আর আমার কিছু মনে বসে নাচবি না? হ্যাঁ নাচতেছিলাম, আমার নাচবো। ভালো আছে। এ শ্যাম খান হোয়াটসঅ্যাপ আসুন আসি। সেই লাগছে ভাই তোমাকে, আমাকে সেই লাগছে, আমাকে সেই লাগছে। আয়োজন করে যখন আমি উৎসব শুকিয়েছি, তার আগে তো কারণ হচ্ছে প্রিন্সিপাল হিসাবে এইটাই আমার শেষ অনুষ্ঠান। আমি আগামী 21 তারিখে এই কলেজ থেকে রিলিজ দিচ্ছি, অর্থাৎ আমি অবসর যাচ্ছি, আমার চাকরি শেষ। এইটা বলা যেতে পারে প্রাতিষ্ঠানিকভাবে আমার জীবনের শেষ অনুষ্ঠান। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। কলেজের মায়াটা ছাড়া যায় না ভাই। আসসালাম আলাইকুম, ভালো আছেন ভাই? এটা আমাদের গুরু, ঈশ্বরদের গুরু ফজর ভাই, আশিটা দেখে মাশাআল্লাহ, ভালো আছেন। চলো
এখন আমরা একটা বাইক র্যালিতে যাব, এটাকে আমরা বলা হয় বিজয় বাইক র্যালি। সেটা শুরু হয়ে গেছে, পিছে দেখছেন অনেকজন। মূলত আমরা সারাদিনই একটা প্ল্যান ছিল, সকাল থেকে এটাই আমার আজকের লাস্ট হবে। তো সবাই এখন এক জায়গায় হয়েছি, ভালো লাগতেছে, এখন বের হবো, আরও থাকবেন, লাস্টের একটু কথা আছে। সো গাইজ, আমার আজকে প্রফেশনাল ক্যামেরাম্যান মোহাম্মদ সাব্বির হাসান শেখ, নাকি তোর নাম? জিএক্স এর ফুল মিনিং কেন বলো? জিএক্স এর ফুল মিনিং বল। এই যে এর নাম হলো জিএক্স, কিন্তু নিজেই জানি না কেন জিএক্স দিছে। এখন আইবিসি ফটো সেশন চলতেছে। আর এই যে জিনিসটা অবশ্যই হেলমেট ব্যবহার করি, করতে হয় সবাই, ঠিক আছে না? জি, থ্যাংক ইউ। ভাই ভালো আছো? ভাই ভালো আছো। গাইস, এখন আইবিসির অ্যাডমিনের সাথে আমরা কথা বলবো। এটা হলো আইবিসির অ্যাডমিন, বলো
ভিক্টোরি ডে, আজকে ভিক্টোরি ডে। আসলে আমরা অনেক ভিক্টোরি সারাদিনই দিতে থাকি, বাট এটা কিন্তু অরিজিনাল ভিক্টোরি আজকের দিনে। আজকের দিন সম্পর্কে কিছু বলো হঠাৎ বাইক এটা প্ল্যান। মানে আসলে ব্যাপারটা হচ্ছে 16 ডিসেম্বর মানে আমাদের কাছে স্বাধীন, ঠিক আছে, আমরা এমনিতেই বাইকার স্বাধীন, তো 16 তারিখে আমরা আরও বেশি স্বাধীন হয়ে যাই। তো ইনশাল্লাহ আমরা তামজিদ আমরা সবাই মিলে একসাথে লং ট্যুরে যাবো ইনশাল্লাহ। খুব সুন্দর আপনারা ভিডিও পাবেন, অনেক সুন্দর সুন্দর আড্ডা হবে, কন্টেন্ট হবে, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন তামজিদের ভিডিও ভিক্টোরি ডে। তো গাইস এখন আমরা এসএম স্কুলে আসি। তো এই স্কুলে আমি আমার 5টা বছর পার করছি, আমার অনেক স্মৃতি আছে স্কুলে। একদিন ইনশাল্লাহ স্কুলে আরও অনেক কিছু আপনাদের বলবো, অনেক গল্প আছে, গল্পগুলো যদি শুরু করি শেষ হবে না, ভিডিও অনেক লং হবে, শুধু লং করবো না। এখন যে কাজে আসছি সেটা হলো একটা র্যালি ছিল, এখানে আসলাম, তো ফটো সেশন করবো, দেন বাসায় যাবো। একটা কেক কাট আছে এখনও, এখানে যাবো দুই ভাই আমি আর সাবির। দেন ভিডিও শেষ হয়ে যাবে, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন। আর আমার মামার সাথে কথা বলেন, একটু মামা কিছু বলুন, একটা হাসুন, যেহেতু মামার হাসিটা আপনাদের ফেভারিট। আমার হাসি, হ্যাঁ মেবি আজকে স্পোর্টস হয়েছে আমাদের এসএম স্কুলে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আয়োজন কিন্তু শেষ। সো গাইস আসলে আমার স্কুলে আসার পরে অনেক স্মৃতি মনে পড়তেছে। তো এই যে এই গেটটা, এই গেট দিয়ে 5টা বছর ঢুকছি। আসলে সেই টাইমে একটা ভয় ছিল স্যারদের হাতে মাইর খাবো, বাট এখন সে ভয় নাই। এখন কিন্তু একটা ভয় বা একটা খারাপ লাগা কাজ করে যে সেই শৈশব কিন্তু আমরা ফেলে চলে আসছি, এখন বড় হয়ে গেছি। তো এখানে আসলে অনেক কথা মানে বের হয় বা অনেক স্মৃতি মনে পড়ে যায়, এটা আসলে প্রতিটা মানুষেরই হয়। আপনাদের কোনো স্কুলের যদি কোনো গল্প থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের গল্প নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো ঢোকার ইচ্ছা করতেছে বাট ঢুকবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন যাবো আর এই যে যাওয়া লাগবে। ভাই ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ক্যামেরা আসি, এত সুন্দর লাগছে কেন ভাই তোকে? তুই কিন্তু আসলে অনেক সুন্দর ভাই, ভালো আছো? আমার বড় ভাই, এই যে এটা আমার ফ্রেন্ড ভাইয়া আলী, চিনো তো? হ্যাঁ ভালো আছো? ইয়েস, এটা আমার আরেক ভাই ইনশাআল্লাহ। ওটা আছে ভাই, তুই ভালো আছিস? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, তোমার দোয়ায় আমি অনেক ভালো আছি ভাই, আল্লাহ অনেক ভালো রাখে। ঠিক আছে, তোমার দোয়ায় এনজয় করো। আচ্ছা তোমরা এনজয় করো, আল্লাহ হাফেজ। সো গাইস ভিডিও শেষ করার আগে একটা কথা শুনে যান, একটু থামেন। আমাদের বিজয় কিন্তু এভাবে নেচে গিয়ে আসে নাই, আমাদের বিজয় পাওয়ার জন্য কিন্তু আমাদের দীর্ঘ 9 মাস যুদ্ধ করা লেগেছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু অর্জন আমাদের এই বিজয়। আর এই বিজয় মাসটা কিন্তু আমাদের গৌরবের মাস, এই বিজয়টা মাস কিন্তু আমাদের আনন্দের মাস, উল্লাসের মাস, তাই আমরা অনেক উল্লাস করলাম, আনন্দ করলাম। ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে ছোটো ভাই সাহেব ক্ষমার চোখে দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভাই সাবস্ক্রাইব করেন, করেন ভাই সাবস্ক্রাইব। সো এই ভিডিওতে মাত্র 100 লাইকের আশা রাখবো, অবশ্যই আপনারা 100টা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।